কাছ থেকে জোর করে কবুতর নিয়ে চলে গেল, এখন বাচ্চাটার কি হবে বলে? জোর করে মা বাবা নিয়ে চলে গেছে, এখন বাচ্চাটা মনে করেন আমি কিভাবে বড় করবো বলেন তো। আসসালামু আলাইকুম দর্শক বৃন্দু, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমার খুব তার মানে খুব কাছের একজন বন্ধু আমার কাছ থেকে আসলে মোটামুটি খুব জোর করে এক পেয়ার কবুতর আসলে বাচ্চা থাকা অবস্থায় নিয়ে যায়। তো বর্তমানে এই কবুতরটা নিয়ে আমি আসলে মনে করেন খুব ভালো সমস্যা আছে, বাচ্চাটার কি হবে আমি জানি না। এই হচ্ছে বাচ্চাটা, হ্যাঁ এই যে বাচ্চাটা, বাচ্চাটা বাবা মা যাওয়ার পর থেকে অনেক দুর্বল হয়ে গেছে। বাচ্চাটা একদিন আমি খাইতে দেখছিলাম কিন্তু এখন আর খাইতেছেও না, বাবা মা নাই কেউ খাওয়াইতেছেও না। এখন এই বাচ্চাটা যে আমি কীভাবে বাঁচাবো একমাত্র আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। এখন এই বাচ্চাটার যে কীভাবে আমি বাচ্চাটাকে সেভ করব, আর কিছু কিছু সময় আসলে কি বন্ধুরা আপনার অনেক কথা বোঝে না, আমি বললাম যে বাচ্চাটা একটু বড় হোক তারপরে নিয়ে যাও, কিন্তু সে আসলে আমার কথাটা একেবারেই কর্ণপাত করলো না, যে আরে সমস্যা নাই তুই বাঁচাইতে পারবি বইলা আমার কাছ থেকে জোর করে কবুতর নিয়ে চলে গেল, এখন বাচ্চাটার কি হবে বলে? জোর করে মা বাবা নিয়ে চলে গেছে, এখন বাচ্চাটা মনে করেন আমি কিভাবে বড় করব বলেন তো। এখন আসলে এই বাচ্চাটার দেখি আগে কি অবস্থা, সে খাইতেছে কি খাইতেছে না আসেন একটু দেখি। তাকে খাবার দেওয়া হইতেছে, আর আমি কালকে ছিলাম না বাসায়, ঢাকার বাইরে ছিলাম। দাঁড়াও না, খাইতে পারতেছে, দাঁড়াইতে পারে, পুষ্টিহীনতা আছে বাচ্চাটার, পুষ্টিহীনতা আছে। যে দেখেন একটা পা দেখা হয়েছে, এই কদিনে একটু পুষ্টিহীনতা হয়ে গেছে, বাবা মা না খাওয়ানোর কারণে বাচ্চারা একটু পুষ্টিহীনতা হয়ে গেছে। দেখছেন এই যে পাটা বেঁকা, চলুন এটাকে বাইরে নিয়ে যায় আগে। এখন একটু ছাইরা দেখি এখানে কি করে, এক পাতা আর বেঁকায় এক পাশে সোজা করতে পারতেছে না, আর তারপরে কয়েকটা দিন ক্যালটেট দিয়ে দেখতে হবে। কিন্তু সে একটু একটু খাচ্ছে, একেবারে যে খাচ্ছে না তা না, হালকা হালকা খাচ্ছে, খুব হালকা হালকা খাচ্ছে। এখন বাকিটা আল্লাহ মাহবুব ভালো জানে। এই বাচ্চাটার আমার কন্টিনিউয়াসলি ক্যালটেট খাওয়াইতে হবে। এটা একটা ক্যালসিয়ামের ওষুধ, খুব স্বল্প মাত্রার ক্যালসিয়াম, আমি আসলে আপনার বেশি করে কিনি, এক বক্স করে কিনি, তো এক বক্স 104 টাকা দাম, 4 টাকা না 6 টাকা জানি, 150 ট্যাবলেট থাকে এক বক্সে। তো খুচরা কত করে নেয় আমি জানি না, খুচরা হয়তো 10 টাকা পাতা নিবে, তার মানে একটা ট্যাবলেট 10 টাকা করে পড়বে। সাদা দুইটা রিং নিয়ে এসো তো, এটার ভাই হচ্ছে এই যে কবুতরটা, ওরই ভাই, ওর আপন ভাই। তো আমি আবার কবুতরগুলো মার্ক করার জন্য আপনার কবুতরের পায়ে রিং পরায় রাখি, হ্যাঁ কবুতরের পায়ে রিং পরায় রাখি, হ্যাঁ দুইটা সাদা রিং পরায় দিই, কারণ হচ্ছে এইটার সব হচ্ছে সাদা রিং। এই হচ্ছে বাচ্চাটাকে এখন আমি এখানে শিফট করতেছি, হ্যাঁ বাচ্চাটাকে এখানে শিফট করতেছি, দেখি যাও যাও। আচ্ছা এখানে আমরা দেখতেছি, আমার কাছে মনে হইতেছে আমার কিছু বাচ্চার পায়খানা হালকা সবুজ আছে, কিছু বাচ্চার, সব বাচ্চার না, একটা দুইটা বাচ্চার। অবশ্য অনেক সময় হয় কি, যেমন এই যে এই বাচ্চাটা এখানে দিলাম, হ্যাঁ এই বাচ্চাটা এখানে সেট হইতে একটা নির্দিষ্ট সময় লাগবে, তো এরকম হইতেই পারে। তা আপনারা দোয়া করবেন যেন আমি বাচ্চাটাকে সুস্থ সবলভাবে বাঁচাইতে পারি। আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাই আমি, যেটা খুব জরুরি, সেটা হচ্ছে যে কবুতরের বাচ্চাটা বের করবেন কোন সময়টায়। এই যে এখানেও মোটামুটি বাচ্চাগুলা মোটামুটি আস্তে আস্তে একটু বড় হয়ে গেছে, এই যে দেখছেন মোটামুটি বড় হয়ে গেছে বাচ্চা, ওকে এর আশা করি কিছুদিনের মধ্যে বের করা যাবে। আচ্ছা আমার এই বাচ্চা দুইটা বের করতে হবে মাস্ট, এই বাচ্চা দুইটা মাস্টলি বের করে ফেলতে হবে, কারণ এদের নিচে আবার বাচ্চা ফুটে গেছে, হ্যাঁ এদের নিচে আবার বাচ্চা ফুটে গেছে। তো এই বাচ্চাগুলো আজকে বের করে দিব, আসেন এই যে দেখেন, এই দাঁড়াও, এই দেখেন ওদের বাবা মার কিন্তু বাচ্চা ফুটছে, দেখছেন এই বাচ্চা তো ফুটে নাই, তাহলে এখানে ডিমের খোসা কার, হ্যাঁ অদ্ভুত ব্যাপার, আমি মোট ডিমের খোসা দেখে মনে করছি বাচ্চা ফুটছে কিন্তু এখন তো দেখি বাচ্চা ফুটে নাই, ডিমের খোসা আসলো কোথা থেকে এখানে, দেখেন ডিমের খোসা হচ্ছে এই ট্রেতে, আমি মনে করছি বাচ্চা ফুটে গেছে তো এখন দেখতেছি ফুটে নাই।
আচ্ছা আরেকটা কাজ, সেটা হচ্ছে যে এই পেয়ারটার আমি এক জোড়া বাচ্চা নিছিলাম, এরপরে এই নিচের পেয়ারটার এক জোড়া বাচ্চা নিছিলাম, এক জোড়া বাচ্চা নেওয়ার পরে আমি ওদের নিচে আপনার অন্য বাচ্চা দিয়ে দিছিলাম, তো ওই বাচ্চাগুলো যেন বড় করে এই কারণে আমি প্লাস্টিকের ডিম দিয়ে দিছিলাম। এখন আমি প্লাস্টিকের ডিমগুলো সরাই দিব, ওরা আবার ডিম পারুক। এই পেয়ার বাচ্চা করে আমি আসলে এই কবুতরগুলো উঠায় ফেলবো, এইটাই আমার লাস্ট পেয়ার, এদের বাচ্চা করে আমি উঠায় ফেলবো। আর একটা জিনিস নিয়ে আসলে আমি ভাবতেছি যে টাইমিং মিলাইতে পারতেছি না, আমি এই পেয়ারটাও ভেঙে দিব, কিন্তু এই পেয়ারটা ছোট বাচ্চা রেখে আবার ডিম পেড়ে দিছে, এদের বাচ্চা কিন্তু ছোট কিন্তু ডিম পেড়ে দিছে। তো এই কারণে এই নিচের এখানে আমি একটা পেয়ার কবুতর দিব যে পেয়ারটা খুব দ্রুত ডিম পেড়ে দিবে, এবং আমার ফোকাস থাকবে হচ্ছে এই ডিমটাকে ফুটাবো, এই ডিমগুলো যেটা ডিম পারবে ওইটা নিচে চাইলা দিব, এই আর কি। আসেন দেখি বাইরে থেকে একটা মাদি নিয়ে আসি, এখন সবচেয়ে দ্রুত ডিম পারবে কে দেওয়ার সাথে সাথে, নাকি ফ্রোস্টার পেয়ার দিব সেটাই ভাবতেছি। ফ্রোস্টার দিব নাকি দ্রুত ডিম পেড়ে দিবে এমন কাউকে দিব, এখানেও মাদি আছে, দেখি কাকে দেওয়া যায়। আমার এমন একটা মাদি লাগবে যে মাদিটা খুব খুব তাড়াতাড়ি ডিম পারবে, এবং আমার মূল উদ্দেশ্য হচ্ছে ওই মাদিটা দিয়া আমি ওই পেয়ারটা বাচ্চা উঠাবো, কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে এখন পসিবল না, কারণ ইমিডিয়েট 3-4 দিনের মধ্যে ডিম পেড়ে দিবে এরকম কবুতর হচ্ছে যেগুলো উড়ার কবুতর। এখন উড়ার কবুতরগুলোকে জোড়া দেওয়ার মতো আমার হাতে কবুতর নাই, তো সেই কারণে আমি আর পেয়ার করলাম না। এই বাচ্চাগুলো বের করার সময় হয়ে গেছে, দু একদিনের মধ্যে ইনশাল্লাহ এই বাচ্চাগুলো আমরা বের করে দিব। আচ্ছা আপনারা কিন্তু অনেক সময় হয় কি আমরা বাচ্চা করার পরে ভুলে যাই যে এর বাবা মা কে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই কারণে আমি বিভিন্ন কালারের রিং, যেমন মনে করেন আমার যদি এই যে এই পেয়ারটা দুইটা বাচ্চা, এই এই বাচ্চাটা কিন্তু এই পেয়ারের না, ঠিক আছে, এই পেয়ারের নাম না, এই বাচ্চাটা হচ্ছে এই পেয়ারটার। হ্যাঁ, এই পেয়ারের বাচ্চা আছে এখানে, এই পেয়ারের বাচ্চা আছে এখানে, তো এইটা যখন আমি খাতায় লিখে রাখবো হচ্ছে সুন্নি গলা মাদি আর বুড়া জিরা গলা নর। আর রিং এর কালার দিব হচ্ছে আপনার মনে করেন সাপোজ দুইটা কমলা কালার, তার মানে হচ্ছে এই পেয়ারের যা বাচ্চা হবে সব দুইটা কমলা কালারের রিং পরানো থাকবে। ওকে, তো এইভাবে আমি প্রত্যেকটা কবুতর মনে করেন আপনার রিং এর সিস্টেমটা করি, যাতে আমি বুঝতে পারি যে কোনটা কোন কবুতর, এবং এটা খুবই মেজর একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমার আসলে চিন্তার কারণ হচ্ছে যে আমি এখনও খুঁজে পাচ্ছি না যে আমি কান নিচে ডিম চালবো, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই খোসাটা আসলো কোথা থেকে, আর বাচ্চা বড় করব কিভাবে, এই সব কিছু মিলায় আমি খুব চিন্তিত। তো ওই কবুতরটাকে ক্যালসিয়ামের কোর্স করায় দেখি কি অবস্থা হয়, সেটা আপনাদেরকে পরে জানাবো যে বাচ্চাটা বাঁচতেছে কি বাঁচতেছে না, কি অবস্থায় আছে। যদিও আমি আশাবাদী ইনশাল্লাহ বাচ্চাটা ঠিকই যাবে, আমি গভীরভাবে আশাবাদী আর কি। আপনারাও সবাই দোয়া রাখবেন যেন বাচ্চাটা আমি বাঁচাইতে পারি, এই আর কি। দর্শক বিন্দু আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।